হ্যালো এভরিওয়ান, সো তোমরা দেখতেই পেরেছো কি আমরা পুরীর থেকে রিটার্ন চলে এসেছি। আজকে হচ্ছে রিটার্ন এসে নিয়ে আজকে মানডে, ঠিক আছে? তো চলো পুরী থেকে কি কি কেনাকাটা করেছি, কি কি শপিং করেছি, বিচ ভিডিও তো তোমরা দেখেছো, সি বিচে যা গেছিলাম মার্কেটে সব কেনাকাটাগুলো দেখেছিলো, বাট কি কি কিনেছি সেটা আজকে তোমাদের পুরো স্পেশাল, পুরীর থেকে আমরা কি কি কিনলাম সেটা স্পেশাল একটা ব্লগ যাচ্ছে। ফার্স্টে যেটা হাতে আসছে সেটাই দেখাবো, ঠিক আছে? এই জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমার জগন্নাথ বলভদ্র সুভদ্রার পুরো পেন্টিং, অ্যাক্রাইলিক পেন্ট করা আছে। এই জিনিসটা হচ্ছে কি বলতো, তোমার মেন ডোরের মধ্যে দুটো দিকে মানে টেঙে দিতে হবে, ঠিক আছে? হ্যাং করতে হবে, হ্যাঙ্গিং আর্ট। এটা হচ্ছে তোমার নারকেল, রিয়েল কোকোনাট, তার মধ্যে মাটি দিয়ে ওটাকে প্লেন করে তারপরে কালার করা হয়েছে, ঠিক আছে? এরকম সব মুখগুলো আই হোক তোমরা দেখতে পাচ্ছ। ল্যাভেন্ডার কালারের উপরে পুরো তোমার ঠাকুরের ইয়ে আঁকা। এইটা দুটো নিয়েছিলাম, ঠিক আছে? এটা দুটো নিয়েছি আর এই দুটো নিয়েছি, দেখো। এটা হচ্ছে তোমার পুরো কোন কালার, অরেঞ্জের মধ্যে, দেখো জগন্নাথের মুখটাই সামনে আনি, দেখো। যখন এটাকে আমি হ্যাং করবো তখন তোমরা বুঝতে হবে, ঠিক আছে? ভেরি বিউটিফুল, এটা ইউনিক কিনা তোমরা বলো, ঠিক আছে? এটা পুরোপুরি ইউনিক একদম। চলো এবার দেখাচ্ছি, এই একটা আয়না নিয়েছি, ঠিক আছে? ছোট্ট মতন আয়না, খুব একটা বড় না, বাট ভেরি বিউটিফুল। এই যে গোল নিচে সার্কুলার আমার কাছে ছিল না, সেটা নিয়েছি, এবার এটা এদিকে রেখে দিই, ঠিক আছে? এটা একটা গুণির জন্য নিয়েছিলাম, স্লিং ব্যাগ, বহমিয়ান স্লিং ব্যাগ। এটা তোমরা দেখে হবে, গুণি যেদিন আমাদের সাথে পুরী ছেড়ে আসছে সেদিনকেও নিয়েছিল গলার মধ্যে, খুব সুন্দর ব্যাগটা, দেখো, ঠিক আছে? এটা এখন সবটা একটা একটা করে হাঁটিয়ে দিচ্ছি। এই একটা জিনিস দেখো, এই একটা পেন্টিং তসর সিল্কের উপরে পুরো বানানো, দেখো, হ্যান্ড পেন্টেড, রিয়েল হ্যান্ড পেন্টেড। এটাকে শুধুমাত্র আমাদেরকে চারিপাশে মানে ফ্রেম করতে হবে, ভেরি ইউনিক। এগুলো না মানে এগুলো দেখা যায় না আর কি, মুখে এক একটা ডিটেলিংস দেখো কত সুন্দর, ঠিক আছে? এটা হয়ে গেল, এরপর দেখাচ্ছি নারায়ণের দশ অবতার। দেখো কি কি আছে তোমরা নিজেরাই দেখে নাও, ঠিক আছে? দুটো নিয়েছি, এ দেখো, এই একটা, এই একটা, দুই বাড়ির জন্যে সব, দেখো। দামগুলো আর আমি মেনশন করছি না, ঠিক আছে? দামগুলো আমি একদমই মেনশন করবো না, কারণ হচ্ছে কি দামগুলো মেনশন করে কোনো লাভ নেই। চলো এবার একটা দেখাই তোমাদের, শুধু অনলি জগন্নাথ নিয়েছি, শুধু ফেসটা, আর হাতগুলো তো আছেই, দেখতে পাচ্ছ? থ্রি ডি জগন্নাথ, এটা কিন্তু রিয়েল কাঠ, হ্যাঁ, রিয়েল উডেন, স্কোয়ার শেপ। চলো আর নিয়েছি হচ্ছে, যেদিন আমরা জগন্নাথ ঠাকুর দেখা করতে মানে পুজো দিতে গেছিলাম সেদিনই এটা বাইরে কিনেছিলাম, এরকম, এরাও কিন্তু রিয়েল উডেন, হ্যাঁ। এবার অনেক আমরা জগন্নাথ ঠাকুর নিয়ে এসেছি, ঠিক আছে? চলো এই দুটো হলো। এবার সব থেকে হেভি জিনিসটা আগে আমি উঠাই, কোণার্কের বিল, মানে এটা কমসে কম 4-5 কিলো হবে না, ইজিলি 4-5 কিলো হবে। জাস্ট আর্টটা দেখো, ডিটেলিংসগুলো দেখো, জাস্ট এমনি না যে ছোট্ট, এটা মনে হয় সব থেকে বড় না, ঠিক আছে? এবার দেখাচ্ছি তোমাদের চালকৌটো, দেখো এই একটা চালকৌটো নিয়েছি আমি জগন্নাথের উপরে, জগন্নাথ সুভদ্রা বলভদ্র সব আছে, ব্ল্যাক কালারে, ব্ল্যাক কালারের উপরে পুরো মাল্টি কালারে এটা বানানো, দেখো পেছন দিকেও আছে আর ভেতরটা তো নর্মাল যেরকম থাকে, বাট এটা এগুলো একটাও কিন্তু মানে রিয়েল ইউজের জন্য না, এগুলো সব ডেকোরেশনের জন্য আমি ইউজ করবো, ঠিক আছে? ব্ল্যাকের মধ্যে কেমন লাগছে জাস্ট বলো, যেরকম দেখতে ভিডিওতে লাগছে না সেরকমই হচ্ছে কিন্তু। চলো এবার তিনটা তোমাদের মাল্টি কালারে আমি দেখাই জগন্নাথের, সব ম্যাক্সিমাম মানে 99.99% সব জগন্নাথেরই আমি সব নিয়েছি আমরা, দেখে নাম, ঠিক আছে? এই যে এটা কাঁচের কিন্তু, হ্যাঁ কাঁচের, এ দেখো গোল গোল ঘুরিয়ে দিচ্ছি জগন্নাথ, তিনটা ঠাকুরকে তোমরা দেখতে পাবে, জাস্ট বিউটিটা দেখো। তিনটা নিয়েছে, এই দুটো আর এই একটা, এ দেখো তিনটাই নিয়েছে, তিনটা তিনটা তিন রকমের কালারের, এই যে ঠিক আছে, তিনটার একসাথে উঠাতে পারছি না। এই দেখো এই দুটো নিয়েছি, জাস্ট জিনিসগুলো তোমরা দেখো, মানে একটু না তোমাদের ইউনিক লাগবেই লাগবে, এমন এমন জিনিস উঠিয়েছি আমরা, এটা দুটো ফ্রেম নিয়েছি, এটাও থ্রি ডি বাট উডেন, পুরো রিয়েল কাঠের বানানো, পার্পলের মধ্যে পুরো সুন্দর করে কলকা আর্ট করা,
অ্যান্ড ভেরি বিউটিফুল। ঠিক আছে, সাবধানে রাখছি, এগুলো কীভাবে নিয়ে এসছে আমরাই জানি। চলো এবার আমি কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা দেখানো হয়ে গেছে, এগুলো দেখাই। এবার প্যান্ট দেখো, মানে ঘরে পরার জন্য প্যান্ট, ঠিক আছে, স্ট্রাইপসের মধ্যে আছে এটা। এগুলো সব বিচ মার্কেট থেকে, এটা বোধহয় ওই স্বর্গদ্বার বিচ থেকে, না স্বর্গদ্বার বিচ। এটা একটা হলো, চারটা নিয়েছি, এই যে সব বাড়িতে পরার, খুব কমফোর্টেবল, পিওর কটন, ঠিক আছে। আর এই দুটো আছে, এটা পুরো ব্লু কালার, নেভি ব্লুর মধ্যে ফ্লোরাল। আহা, এতদিন ছিলাম, তোমরা ভাবছিলে কি কেনাকাটা করবে না করবে। এটাতে অনেকে তোমরা আগে থেকে গেস করেছিলে কি, পুরীর থেকে ফেরার পর আমরা বাড়িতে এসে সব শপিং এর ভিডিওটা দেবো। দেখো এটা একটা, চলো এটা হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই ওয়ান অফ দ্য বিউটিফুল ডেকোরেশন আইটেম। এটা হচ্ছে একটা বাকেট, পুরো বালতি, ঠিক আছে, দেখে নাও। এবার বালতির মধ্যে জগন্নাথ ঠাকুর, এই যে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, আমি পুরো গোল গোল করে তোমাদেরকে দেখাচ্ছি। আর বালতিটা এতটাই সুন্দর, এটা কিন্তু হেভি, এমনি না যে হালকা, ঠিক আছে। এরা পেছন দিকেও কাজ করা, জাস্ট আর্ট ওয়ার্কটা দেখো। প্লিজ কেউ দাম মেনশন করবে না, মানে জিজ্ঞাসা করবে না, দামগুলো আমি বলবো না, কারণ জিনিসের বিউটিফাইটা দেখো, বিউটিফিকেশনটা দেখো, ঠিক আছে। এটা হয়ে গেছে। এবার তোমাদের দেখাই গাড়ির মাঝখানে রাখার জন্য, আমাদের গাড়ির মাঝখানে দেখবে হনুমান, লিটল হনুমান আর তোমার আছে লিটল কৃষ্ণা, না কৃষ্ণা না, লিটল হনুমান আর গণেশ আছে। এবার এটা তাদের মাঝখানে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ওই কলসের উপরে বসানো, শুধু জগন্নাথ থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার বাবির জন্য একটা কুর্তা নিয়েছি, সেটা হচ্ছে হাফ কুর্তা, ওপেন করেই দেখাচ্ছি। দেখো হাফ কুর্তা পছন্দ করে বাবি খুব, আর একদম বয়স্ক মানুষদের জন্য পারফেক্ট, পিওর কটন, ঠিক আছে। সামনের দিকে প্রিন্ট আছে, আর পেছন দিকটা হচ্ছে তোমার প্লেন। দেখো সামনের দিকে প্রিন্টটা দেখে নাও। সবাইকে বারবার বলছি কমেন্ট করে কিন্তু জানাবে, হ্যাঁ কেমন, কোনটা কেমন লাগলো না লাগলো। এরপরে দেখাই আরেকটা, এটা খুব রনির ফেভারিট, মানে ওর চোখেই পড়েছিল, যত ফেভারিট জিনিসগুলো সব ওর চোখেই পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জগন্নাথের, জগন্নাথ মানে তিনজনের, জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের একটা মাল্টি কালারের উপরে আঁকা তোমার কেটলি, ঠিক আছে, ডেকোরেশনের জন্য। এটাতে কিন্তু চাটা বানানো হবে না, এটা জাস্ট ফর ডেকোরেশন, ঠিক আছে। এ দেখো রিয়েল কেটলি কিন্তু, এমনি না যে তোমার কিছু, জাস্ট ইয়ে ঢাকনা ওখানে সব আছে, ঠিক আছে। দেখো এবার আস্তে আস্তে এবার ঘুরাই, জাস্ট এক একটা কাজ দেখো, ঠিক আছে। নিচেও আছে, বারবার বলছি নিচের দিকেও যে আর্টিস্টটা বানিয়েছে সে নিচেও বানিয়েছিল, ঠিক আছে। এটা হলো কেটলি। এবার তিনটা ছোট্ট ছোট্ট কিউট গ্লাস আছে, দেখো দুটো আছে তোমার ওয়ার্লি পেন্টিং উপরে, ঠিক আছে। এটা ওয়ার্লি পেন্টিং উপরে, ওয়ার্লি আর্ট জানো তোমরা, ওয়ার্লি আর্ট, এটা হচ্ছে ওয়ার্লি আর্ট, একটা আছে জগন্নাথ ঠাকুর উপরে, এই দেখো, ঠিক আছে। এই দেখো এই গ্লাস, ছোটবেলায় আমরা এই গ্লাসে জল খেতাম, এই দেখো জগন্নাথের উপরে পুরো বানানো, ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে হয়ে গেল। এবার একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা দেখানো হয়ে গেছে। আমি গোপালদের জন্য সোয়েটার কিনেছি, আমি ভেবে রেখেছিলাম কি এখান থেকে কিনবো না, এবার যখন যাবো পুরী তখন কিনবো। এই যে বড় গোপালের জন্য দুটো সোয়েটার, ঠিক আছে, বড় গোপালের জন্য দুটো সোয়েটার, টুপি নিয়েছে, দেখো টুপি, এই যে টুপি, এইটা পুরো আমরা যে টুপিগুলো পরি সেরকমভাবে, দেখো ঠিক আছে, রিয়েল বলে নেয় পুরো। আর ছোট গোপালের জন্য দুটো, এই একটা আর এই একটা, ওকে, ছোট গোপালেরও দুটো টুপি আছে, এই যে চলো এটা হয়ে গেল। আর একটা আমাদের ছেঁচিটার জন্য কিনেছি কি, এটা হচ্ছে একটা ডায়েরি, ঠিক আছে, দেখো ভিতরে পাতা পাতা সব দেওয়া আছে, ফুল অন তোমার একদম ফার বানানো। আর এটা হচ্ছে তোমার ইউনিকর্ন, ইউনিকর্ন ডায়েরি, ওর খুব পছন্দের, ওর জিনিসগুলো আগে দেখিনি, ঠিক আছে। এটা একটা নাকি লাভা পেন বলে, ইউনিকর্নের মতনই লাভা পেন, এই যে এইভাবে এইভাবে হবে, ঠিক আছে, লাভা পেন। একটা আছে তোমার রবার্ট, এই যে আইসক্রিমের মতন রবার্ট, এটা এক একটা করে বোধহয় খুলবে, এটা ওই জানে বাবা, আমরা এগুলো কিছু করবো না, কিছু হয়ে গেলে আবার কান্নাকাটি করে ভাসিয়ে দেবে। আচ্ছা এই জিনিসটা নিয়ে একটা বলি তোমাদেরকে, এই জিনিসটা আমি তোমাদেরকে বিচ মার্কেটে যখন দেখিয়েছিলাম তখনই বলেছিলাম, এটা মা, আমার মা যখন, আমি যখন 2 বছর ছিলাম তখন গেছিলো হচ্ছে পুরী, তো এই জিনিসটা সেম টু সেম জিনিস ছিল, বাট আমাদের ঘর শিফটিংয়ে কোনো জায়গায় এই জিনিসটা মিসিং হয়ে গেছিলো। সো আমি ভেবেছিলাম কি পুরী যাবো, চোখে পড়ে গেলো, মনে পড়ে গেলো, ঠিক আছে, এই একটা জিনিস কিনলাম, চলো এটা হয়ে গেলো। এবার শঙ্খ রাখার জন্য একটা শঙ্খর স্ট্যান্ড কিনেছি, এই যে বড়ো শঙ্খ, ছোটো শঙ্খ সব রাখা যাবে, ঠিক আছে, পেতলে।
আচ্ছা গুণির জন্য দুটো গালার মানে মেটেরিয়ালটা হচ্ছে তোমার গালা। আচ্ছা গালার দুটো বালা নিয়েছে, ঠিক আছে, মাল্টি কালার বালা, একটু আলাদা লাগলো সব বালাগুলোর থেকে, তো পড়ানো হয়নি, ওকে পড়াবো, যখন পড়াবো তখন দেখতে পাবে। আর নিয়েছে দুটো পার্লের হার, ঠিক আছে, খুব বড় বড় পার্লগুলো, সাথে কানের আছে। এই যে এটা পড়েছিল যেদিন আমাদের সাথে গোল্ডেন বিচ গেছিলো তখন পড়েছিল এটা, ঠিক আছে। এদিকে সব ডান, আই গেস, আই হোপ সব ডান। এবার দেখাই তোমাদের পার্সগুলো। আচ্ছা ক্লাচেসগুলো দেখিয়ে দিই, আর এগুলো আছে। আচ্ছা দাঁড়াও, ফ্রিজ ম্যাগনেট দুটো নিয়েছি আমরা, হ্যাঁ, এইটা দেখো দুটো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, এটা তিনজনাই আছে, আর এইটাতে আছে শুধু জগন্নাথ ঠাকুরের ফেস, ফ্লাওয়ারের মধ্যে ফেস দেখে নাও, ঠিক আছে। এটা গেল। গুণী দুটো কিরিং নিয়েছে, খুব সুন্দর চয়েস করেছে, একটা কিরিং নিয়েছে তোমার পুরো জগন্নাথের, আর একটা নিয়েছে এই যে শিবলিঙ্গ, ঠিক আছে, এগুলো হয়ে গেল। এবার দেখাই গুণীর পুঁতির দুটো ক্লাচার, বাটারফ্লাই ক্লাচার, একটা দিদি নেবে যদি নিতে চায়, একটা গুণী নেবে, বা দুজনের মধ্যে কেউ নেবে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখাই তোমাদের পার্স নিয়েছে কিছু, ঠিক আছে, বোথ সাইড পার্স, জাস্ট ওয়ার্কগুলো দেখো, এরকম পুরো সুতোর কাজ করা, মাল্টি কালার, এমব্রয়ডারি বলতে পারো, রিয়েল মিরর ওয়ার্ক, ঠিক আছে, ভেতরে এনাফ স্পেস আছে, দেখো কত বড়, তোমরা দেখেই বুঝতে পারছো। এই একটা, এই একটা জগন্নাথের, এটাও কিন্তু দুদিকেই, ঠিক আছে, জগন্নাথ ঠাকুরের মুখ বানানো, এখানে একটা, এটা দুটোই এক, এটা পুরো, এটা কিন্তু প্রিন্ট না, এটা তোমার পুরো হাতের কাজ, এমব্রয়ডারি কাজ। আচ্ছা এখানে দুটো আছে, এই দুটো ডিজাইন সেম বাট কালার আলাদা নাকি? হ্যাঁ, এটা তোমার একদম অফ হোয়াইটের উপরে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওই লং ব্যান্ডগুলো, এই যে প্রিন্টটা, জাস্ট লুক আট দ্য প্রিন্ট, ঠিক আছে, পেছনটা প্লেন, এটা পেছনটা প্লেন থাকবে, সেম কালারে মানে সেম ডিজাইনে তোমার, এটা একটু তোমার একটু হালকা পিঙ্কিশ কালার, পিয়াজি পিঙ্ক কালারে, এটার মধ্যেও আছে, যে যেটা নেবে, ঠিক আছে। তো এই ছিল, কিছু বাদ বাকি কিছু গেছে কি? আমার মনে হচ্ছে সব হয়ে গেছে, একদম ছড়িয়ে ছিটে সব আছে, এগুলো দেখিয়ে দিচ্ছিলাম, এগুলো দেখিয়ে দিচ্ছিলাম, এটা 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 সব অলমোস্ট ডান, ঠিক আছে। আর যেটা মানে যেটা ছেড়ে গেছে সেটা তোমরা নর্মাল ব্লগে তো দেখতেই পাবে। কোনটা কেমন লাগলো? বাচ্চাটা খুবই মানে তোমার একটু টাফ, বাট তোমরা বলো কেমন লাগলো এই জিনিসগুলো আনতে, মানে আমাদের এমনিতেই লাগে যে এত ভারী হয়ে গেছিলো, বাট জিনিসগুলোকে সুন্দর করে রনিয়ার আমি প্যাক করে নিয়ে আনলাম, অ্যান্ড এবার হয়ে গেলো। জয় জগন্নাথ, পুরী ঘোরার ডান, আশীর্বাদ করো যেন আবার থেকে আমরা পুরী যাই কোনো দিন টাইম হলে। তো চলো আজকের মতন শপিং ব্লগ, পুরী থেকে কী কী কেনাকাটা করেছি সেটা ব্লগ আজকে ডান করি, আবার দেখা হচ্ছে এবার নর্মাল ব্লগসের মধ্যে, ঠিক আছে, চলো বাই বাই।